বাংলাদেশের শিল্পমন্ত্রী বলছে খেজুরের দাম বেশি আঙ্গুরের দাম বেশি খেজুর আঙুর বাদ দিয়ে বরু আর পিয়ারা দীপ্তের করেন কথা বলেন এগুলো কি সহ্য করা যায় আজকে খেজুরের দাম বেশি আঙ্গুরের দাম বেশি আপেলের দাম বেশি তোমরা মন্ত্রী তোমাদের দায়িত্ব তো দাম কমানো এখন তোমরা দাম কমাতে না পারে আমাদের অন্য সুন্নার শিখাচ্ছে যে বাংলাদেশের দেশি বড়ি আছে বড়ি লাঠি দিয়ে আর পিয়ারা দীপ্তের করো আমরা বলতে চাই আপনারা যদি দাম কমাতে না পারেন ব্যর্থতার ধাই বার গ্রহণ করে প্রয়োজনে পদত্যাগ করেন ইমানদার মুসলমানের সঙ্গে হাসি ঠাট্টা করবেন না তার কারণ আমরা যে খেজুর দিয়ে ইফতার করি এটা পুষ্টির জন্য না এটা স্বাদের জন্য না এটা ফজিলতের জন্য এটা হলো আমার রসুলের সুন্না খেজুর ইফতার করা কি খেজুর খেলে শরীরে শক্তি হবে পুষ্টি হবে স্বাদ ভালো এই জন্য কেউ খেজুর পরে। করে ভাবে এটা এটা ভেবে কেউ যদি খেজুর দীপ্তের করত। তাহলে খেজুর বাদ দিয়ে সারা দিন রোজা থেকে মানুষের সামনে যখন ওই গরম খিচুড়ি আর বিরিয়ানি যায় মানুষ আগে বিরিয়ানি খাওয়া শুরু করত। কথা কন কন না কেন রোজা থেকে ঝালের রোজা থেকে রোজার মুখে কিন্তু ঝাল জিনিস ভালো লাগে মনে হয় খেজুর বাদ দিত আগে এক মুঠ কলা খাই ওই যেদিন ইফতার মাহফিল টাফিল হয় আমরা সেটা খাই না আমরা কি দিয়ে শুরু করি খেজুর তার কারণ খেজুর দীপ্তের করা কি আর রসুল বলেন মানা হাব্বা সুন্নাতি ফাকত হাব্বানি যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকে ভালোবাসলো রসুল আবার বলেন ও মান হাব্বানি ওয়া কানা মাহি ফিল জান্না যারা আমার একটা সুন্নাতকে ভালোবাসবে তার আমি নবী আমার সাথে জান্নাতে থাকবে আরো জোরে বলেন তাহলে বলেন খেজুর কি শুধু সাত না রসুলের সুন্নাত আরো জোরে বলেন এখন আপনারা বলতেছেন খেজুর আঙুর বাদ দিয়ে আটি নাটি করেন এখন আমরা বলতে চাই তাই যদি হয় তাহলে আঙুর খেজুর এগুলো আমদানি বন্ধ করেন বাজারে যেন না থাকে কথা বলে না কেন বাজারে থাকা মানেই তো ওদের টাকা আছে ওরা এসি ঘরে বসে থাকে ঠিকই খেজুর খাবে আঙুর খাবে আপেল খাবে মুরগির আন খাবে আর আমাদের বলতেছে জনগণ তোমরা বড়ির আটি খাও কথা কন না কেন ও তোমরা খেজুর আর আঙ্গুর খাবা আর আমরা বড়ি রাটি খাবো এগুলো সিটেরই বাদ পারি সারা কিছু হতে পারে না এগুলো রোজাদারের সঙ্গে হাসি ঠাট্টা তামাশা করা আর আপনি যে বড়ি দিয়ে ইফতার করতে বলতেছেন বাজারে বড়ির দাম কি কম এই যে আপেল কুল বায়কুল এগুলোর দাম একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা পর্যন্ত কেজি এমনও গরিব মানুষ আছে বড়ি কেনারও তো টাকা নাই ওরা ইফতার করে সাদা পানি দিয়ে সাদা মুড়ি এক একমুট মুড়িয়ার পানি অনেকের লোকের কপালে জোটে না যে তুমি মানুষেরা কি মুরি দীপ্তের করবে পানি দীপ্তের করবে ছোলা খাবে না বুট খাবে আঙ্গুর খাবে না খেজুর খাবে এগুলো রোজাদারদের জন্য পার্সোনাল স্বাধীনতা তোমাদের পরামর্শ দিতে হবে না আজকে গত ছয় মাস আগে বাংলাদেশের এক নেতা বক্তব্য দিল যে বাংলাদেশের যে উন্নয়ন মনে হচ্ছে বাংলাদেশ আমরা জান্নাতে আছি শুনছেন কি শোনেন নাই এখন আপনারাই এমন জান্নাত বানাইছেন যেই জান্নাতের ভেতরে কি খাওয়া লাগে খেজুরের বদলে বড়ি রাটি খাইতে হয় এ কথা কর না কে এই যে দুই হাজার ছয় সালে ফখরুদ্দিন সরকার বক্তব্য দিয়েছিল বেশি করে আলু খাও ভাতের চাপ কমাও তারপর প্রধানমন্ত্রী গত বছর বলল বেশি করে কাঁঠাল আর বারগাও খাও গরুর গোস্তর চাপ কমাও বেশি করে মিষ্টি কুমড়োর রেসিপি দিয়ে বেগুনি বানাও বাগুনের চাপ কমাও আর এখন বলতেছে বেশি করে বড়ি আর পিয়েরা খাও খেজুর আর আঙুরের আপনার ভাতের বদলে আলু খাওয়া লাগে গরুর গোস্তের বদলে কাঁটাল খাওয়া লাগে বেগুনের বদলে মিষ্টি কুমড়ো খাওয়া লাগে আঙুর আর খেজুরের বদলে বড়িরা আর পিয়ারা খাওয়া লাগে এমন সান্নাথ আমরা চাই না ইচ্ছা মতো বক্তব্য দাও তোমরা যেই বক্তব্যগুলো দেওয়া অনুমোদ করে বলবো ফেসবুক ইন্টারনেটে পেজে কিন্তু এগুলা খবর প্রচার হয় দয়া করে একটু কমেন্ট এর মধ্যে আপনারা जाइए দেখবেন 5 মিনিট কমেন্ট দেখার পরে যদি লজ্জা শরম থাকে এমন বক্তব্য কেউ দিবে না কথা বল না কেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা অনুরোধ এই যে রমজানের ইফতার আমরা খেজুর দিয়ে ইফতার করি কিসের জন্য রাসূলের সুন্নাহ তার কারণে রাসূলের সুন্নাহে কেন আছে বরকতে কেন আছে না নাই আরো জোরে বলেন আছে কথা খজীরতপূর্ণ তাৎপর্যপূর্ণ ইফতারের আগে যখন বান্দা বসে থাকে আল্লাহ সরাসরি কুদরতি চোখ দিয়ে বান্দার দিকে তাকিয়ে থাকে আল্লাহু হকবার বলেন سبحان কেমন কি রাসূল বলেন ইফতারের আগে মানুষ দোয়া পড়ার পরে মুনাজাত করে যে দোয়া কাছে প্রার্থনা করে ওই দোয়াকে কবুল করে নাই কে কিন্তু আমরা এমন রোজাদার 16 ঘন্টা রোজা থাকি 12 ঘন্টা গোয়েন্দাগিরি করে পাটে কাটায় দোকানে বসে থেকে কাটায় তারপরে গেবত করে কাটাই বাজারে ঘুরে কাটাই অত সিফতারের পাঁচ মিনিট আগে আমরা বসার সুযোগ পাই না কথা বলে না কেন কেউ দোকানে আড্ডা মারতে মারতে সাইরন হয়ে গেছে ইফতারের টাইম হয়ে গেছে ও দৌড়ে যেয়ে দেখা যাচ্ছে তিরিশ সেকেন্ড পরে ইফতার করে আছে না নাই সারা দিন কাজ নাই ঘুম পারে পার করে মনে হয় যত কাজ বের হয় কখন ইফতারের আগে মিয়া মানুষের কিন্তু এই খারাপ অভ্যাস আরো বেশি দেখবেন কাজ করতে করতে আর কাজই শেষ হয় না ইফতার বসে আছেন হয়ে গেছে আর কাজই শেষ হয়নি ও তরকারি রান্না মানে ইফতার হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে মিনিট পরে ইফতার করতেছে এক আসে না ভাববেন না পরে খেলে ফজিলত বেশি না ইফতারের নিয়ম হলো এক সেকেন্ড আগেও নয় এক সেকেন্ড পরেও নয় নির্দিষ্ট সময়ে ইফতার করতে হবে কারণ ইফতার হলো ইবাদত আর ইবাদতটা রচুরের সুন্নতি তরিকায় হতে হয় এজন্য বলবো ইফতার দশ পনেরো মিনিট আগে বাড়িতে বসে যান স্ত্রী সন্তানদেরকে নিয়ে বসে যান সবাই মিলে ইফতার তৈরি করেন আপনার বউ একা রেডি করবে কেন ইফতার আপনার বউ একা বানাবে কেন আপনিও একটু সাহায্য করেন কথা কর না কিছু কিছু স্বামী আছে দোকানে বসে থেকে গোয়েন্দারি করতে করতে দশ মিনিট আগে বাড়ি যায় দেখতেছে বইয়ে রান্না হয়নি ইফতারও রেডি হয়নি এমন একটা ঝাড়ি মারে মনে হচ্ছে রোজা শুধু একাই আসার বউ নাই কথা কর না কেন কে রোজা তো তোমার বউ আছে তুমিও আছো ইফতের আগে একটু বসো স্ত্রীকে হেল্প করো মাকে হেল্প করো প্রয়োজনে তার রান্না করছে ইফতার তোমরাই তৈরি করো পরিবারের সবাই মিলে ইফতার রেডি করে বসে থেকে একটু মিনিট মোনাজাত করেন একদিন আপনি নিজে করেন একদিন বউকে করতে দেন একদিন সন্তানকে করতে দেন পরিবারের সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়া হুজুরের দোয়া না এই দোয়া টাকার দোয়া না এই দোয়া হলো এক নম্বর এক ক্লাস খাটি দোয়া দোয়া সবাই মিলে ইফতের আগে দোয়া করেন আল্লাহ তালা ফজিলত পূর্ণ একদিনের দোয়া আল্লাহ তালা কবুল করবে আর একদিনের দোয়া কবুল হলি তো আল্লাহ রহমত কপাল খুলে যাবে কত কন ঠিক কিনা সুতরাং ইফতারও তবে সুন্নাতি তরিকায় আমরা ইফতার করব কি দিয়ে রসুলের সুন্নাত কি খেজুর দিয়ে জোরে বলেন কি দিয়ে এখন কি আপনি খেজুর দিয়ে ইফতার করবেন